হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এনলাইটেন মমিনের আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুগল ড্রাইভে কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করবেন। তো এর জন্য প্রথমে হচ্ছে আপনাকে গুগল ড্রাইভে লগ ইন হতে হবে, অর্থাৎ আপনি যে জিমেইল অ্যাড্রেসের গুগল ড্রাইভে আপলোড করতে চান সেই ড্রাইভে কী হবেন, লগ ইন হবেন। অর্থাৎ আপনি আপনার ঠিক যে জিমেইল অ্যাড্রেসে এটি রাখতে চাচ্ছেন সেই জিমেইল অ্যাড্রেসে লগ ইন হবেন। লগ ইন হওয়ার পরে এখানে দেখবেন যে গুগল অ্যাপস এখানে ক্লিক করবেন, তো এখানে গুগল ড্রাইভ, ঠিক আছে। গুগল ড্রাইভে ক্লিক করার পরে আপনি ঠিক যে ডকুমেন্টগুলো গুগল ড্রাইভে রাখতে যাচ্ছেন সেগুলো এখানে আপনি সিঙ্গেল সিঙ্গেল আপলোড করতে পারবেন, অথবা কি পুরো ফোল্ডারটি একবারে আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে আপনি চাচ্ছেন যে, সাপোজ আমি চাচ্ছি আমার এই ডকুমেন্টগুলো আমি গুগল ড্রাইভে রাখবো, অর্থাৎ এগুলো আমার প্রয়োজনীয় ডকুমেন্ট, এগুলো আমি আমার গুগল ড্রাইভে রেখে দেবো। তো এর জন্য হচ্ছে এটা এখানে রয়েছে পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল এবং ভিডিও, ঠিক আছে। তো এই পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, ভিডিও এগুলো আমি আমার গুগল ড্রাইভে রেখে দেবো। এর জন্য আমি গুগল ড্রাইভে যাবো, যাওয়ার পরে হচ্ছে এখানে গুগল অ্যাপসে ক্লিক করবো, করার পরে এখানে হচ্ছে গুগল ড্রাইভ। এখন এই জায়গায় এসে আপনি সেই ব্ল্যাঙ্ক পেজে এখানে দেখুন যে মাই ড্রাইভ নামে একটা অপশন আছে, মাই ড্রাইভে যদি আপনি ক্লিক করেন, তো মাই ড্রাইভে ক্লিক করলে দেখুন এখানে দেখা যাচ্ছে নিউ ফোল্ডার, আপলোড ফাইল, আপলোড ফোল্ডার। তো আপনি চাইলে এখান থেকে আপলোড ফাইল অথবা ফোল্ডারের মাধ্যমে সেগুলো আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে আপনি যদি এখানে সরাসরি কোনো ফাইল আপলোড করতে চান, সাপোজ আমি চাচ্ছি আমি একটা করে ফাইল কি করবো, আপলোড করবো, এই জন্য হচ্ছে আপলোড ফাইল এখানে ক্লিক করবো। করার পরে দেখুন আমার এখানে কিন্তু এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং ভিডিও, ঠিক আছে, অটোমেটিক এই লোকেশন চলে আসে। তো বেসিক্যালি হচ্ছে ঠিক আপনার এই ডকুমেন্টগুলো যে লোকেশনে থাকবে, আমার এই ডকুমেন্টগুলো বর্তমানে ডেস্কটপে রয়েছে তাই ডেস্কটপ শো করতেছে। আপনার যদি অন্য কোনো ড্রাইভে থাকে সেক্ষেত্রে আপনি এখানে দিস পিসি, এরপরে হচ্ছে আপনার লোকেশনটা দেখিয়ে দেবেন, দেওয়ার পরে ফাইলটি কী করবেন, সিলেক্ট করবেন। তো আমি চাচ্ছি এখান থেকে এমএস ওয়ার্ডের সাপোজ এনলাইটেন মমিন ওয়ান এই ডকুমেন্টটাকে আপলোড করব, ঠিক আছে। তো যে ডকুমেন্ট আপলোড করব সেটা এখানে সিলেক্ট করব, করার পরে হচ্ছে কি ওপেন, ওকে। তো এখানে দেখুন যে স্টার্ট আপলোড, এখানে আপলোড হচ্ছে, তো কমপ্লিট হয়ে গেছে, ওয়ান আপলোড কমপ্লিটেড। তো এখানে দেখুন আমার যে ওয়ার্ড ডকুমেন্টটা সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো বেসিক্যালি এভাবে আপনি একটা একটা কী করতে পারবেন, আপলোড করতে পারবেন। এখন আমি চাচ্ছি যে না, আমি পুরো ফোল্ডারটা একসাথে আপলোড করবো, এই জন্য আপলোড ফোল্ডার এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে আপনার লোকেশনে গিয়ে এমএস ওয়ার্ড এটাকে দেখিয়ে দেবেন। তো এখানে দেখুন এখানে আপলোড শিওর, এখন দেখি এখানে কিন্তু পুরো ফোল্ডারের যে ডকুমেন্টগুলো ছিল একসাথে সেটা কী হবে, আপলোড হবে, ঠিক আছে। তো এখানে দেখুন যে আপলোড আমাকে দেখিয়ে দিচ্ছে যে টু আপলোডেড কমপ্লিটেড, অর্থাৎ আমি যে দুইটা ফাইল আপলোড করেছি, প্রথমে হচ্ছে একটা কি ওয়ার্ড ডকুমেন্ট, এরপর হচ্ছে একটি ফোল্ডার, দুইটাই কমপ্লিটেড। এটা এখন ওপেন করি, দেখি এখানে আমার ওয়ার্ড ডকুমেন্টগুলো রয়েছে, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে কি এভাবে হচ্ছে আপনি আপনার ফোল্ডারটা কী করবেন, পুরোটাই একসাথে আপলোড করবেন। তো এখানে মাই ড্রাইভ থেকে ক্লিক করে আপনি আপলোড করতে পারবেন। এছাড়াও আপনি এই ফাঁকা জায়গায় যদি রাইট ক্লিক করেন সেক্ষেত্রেও সেই মেনু অপশনগুলো আপনাকে দিবে, ঠিক আছে। তো এখান থেকে আপলোড ফোল্ডার, তো এখন আমি চাচ্ছি যে আমি ডেস্কটপের এক্সেল, পাওয়ার পয়েন্ট এই দুটাকে কী করবো, আপলোড করবো। এখন আমি চাচ্ছি এই দুটো একসাথে আপলোড করবো, এর জন্য হচ্ছে এমএস এক্সেল কন্ট্রোল পাওয়ার পয়েন্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা একটা করে ফোল্ডার আপলোড করবো, অর্থাৎ এর ভিতরে যদি অনেকগুলো ফোল্ডার থাকে সেই ফোল্ডারগুলো কীভাবে আপলোড করবে, ঠিক আছে। তো এটা এভাবে না, এটা হচ্ছে কি এখানে ক্লিক করে জাস্ট আপলোড। তো আপনি একটা ফোল্ডার দেখানোর পরে ওই ফোল্ডারের ভিতরে যদি অন্য কোনো ফোল্ডার থাকে, অর্থাৎ সাব ফোল্ডার, সেখানে যে আপনার ফাইলগুলো থাকবে তা একসাথে কী হবে, আপলোড হবে। তো এখানে দেখুন পাওয়ার পয়েন্টে এখানে আপনাকে একটু সময় দেখাচ্ছে যে 1 মিনিট লেফট, অর্থাৎ যদি আপনার ডকুমেন্ট অনেক ভারী হয়ে থাকে সেক্ষেত্রে কিছুটা সময় নেবে এগুলো আপলোড হওয়ার জন্য। ফিনিশিং আপলোড, ওকে কমপ্লিট, 3 আপলোডেড কমপ্লিট, ওকে 3 আপলোড কমপ্লিট, 1, 2, 3। তো দেখি এখানে পাওয়ার পয়েন্ট চলে আসে, দেখুন এখানে আমাদের পাওয়ার পয়েন্টগুলো চলে আসে, ওকে। তো এরপরে হচ্ছে কি আপলোড ফাইল, তো ফাইল আমি বলেছিলাম সিঙ্গেল সিঙ্গেল, ওকে, আমরা ফাইলে করবো না, আমরা সরাসরি পাওয়ার পয়েন্ট, আমি এখন এক্সেলটাকে আপলোড করি, ওপেন, ঠিক আছে। তো ওপেন হওয়ার কারণ হচ্ছে কি আমি এখানে সিঙ্গেল ফাইল সিলেক্ট করে দিয়ে আসি, এখানে রাইট ক্লিক করে আপলোড ফোল্ডারে যাব, যাওয়ার পর হচ্ছে ডেস্কটপ, দেন সিলেক্ট এক্সেল আপলোড, ওকে। তো এখানে আমার দেখুন যে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে আমার আপলোড সিস্টেম, তো এখানে দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, আমি এক্সেলও কমপ্লিটেড। তো এখন চাইলে আমি এখানে কি ভিডিও রাখতে পারবো, রাইট ক্লিক করে আপলোড ফোল্ডার, দেন এখানে গিয়ে ভিডিও ফোল্ডারটাকে দেখিয়ে দেবো, দিয়ে আপলোড করবো,
ঠিক আছে তো এখানে দেখুন সেটা আপলোড হচ্ছে আপলোডিং ওয়ান আইটেম তো এখানে কিছুটা সময় নিচ্ছে যখন এটা আপলোড শেষ হয়ে যাবে তখন সে আপনাকে এখানে একটা নোটিফিকেশন দেবে যে আপলোড কমপ্লিট ঠিক আছে তো এখানে দেখুন যে আমার হচ্ছে 5 আপলোডস কমপ্লিটেড অর্থাৎ এখানে আমার হচ্ছে 5টা আপলোড করেছি আমি এমএস এক্সেল ওয়ার্ড পাওয়ারপয়েন্ট ভিডিও এবং এখানে একটা কি ডকুমেন্ট ঠিক আছে আমার 5টা কি হয়েছে আপলোড কমপ্লিট হয়ে গেছে তো চাইলে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যে ডকুমেন্টগুলো আপনি চাচ্ছেন যে স্টোরেজ করে রাখা প্রয়োজন সেগুলো যদি অনলাইনে গুগল ড্রাইভে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি ঠিক যে জিমেইল অ্যাড্রেসে এসব ডকুমেন্ট রাখতেছেন সেই জিমেইল অ্যাড্রেসে লগইন হবেন লগইন হওয়ার পরে গুগল অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পরে এখানে গুগল ড্রাইভ সিলেক্ট করে দেবেন অর্থাৎ এখানে হচ্ছে আপনি গুগল ড্রাইভে ক্লিক করবেন করার পরে এখানে এসে আপনার ফাইলগুলো কি করবেন রাইট ক্লিক করে আপলোড করবেন ঠিক আছে ওকে